guys, welcome back to my channel Nature Blog Prakriti. To ajke ami tomader shonge ekta kichu share korbo. Ajke ami tomader sathe ki share korbo? Ajke ami tomader shonge share korbo kola patay murano chicken roast. Keke khete bhalobasho chicken to tader eta asha kori bhal lagbe. To ajke rater shetai holo menu. সেটাই বানাবো তো কি করে বানাবো কিভাবে তৈরি করব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ দেখতে থাকো আমার ভিডিওটা কোনো রকম স্কিপ না করে আর যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা চ্যানেলে আমার নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে সবার ফার্স্ট নোটিফিকেশনটা সবাই পাবে ওকে তো চলো তোমাদেরকে দেখাই যে এটা কি করে তৈরি হচ্ছে আর আমি রাতে কি কি করছি ওকে তো চলো দেখাই তো এবার দেখো চিকেনটা ধুয়ে পুরো রেডি করে রাখা আছে পুরো গোটা গোটা চিকেন আর এর মধ্যে এখন দেওয়া হচ্ছে টক দইটা দিলে খুব ভালোভাবে এটা নরম হয়ে যাবে মাংসটা টেস্টটাও বেড়ে যাবে তো পুরো টক দইটা দেওয়া হচ্ছে আমুলের টক দই তো টক দইটা দেওয়ার পরে এবার আমরা দিতে চলেছি চিলি সস চারটে মাংসের মধ্যেই চিলি সসটা দেওয়া হবে যেছো তুমি খাবারের অপেক্ষা করছো খাবারের গন্ধ পেয়েছো যা শুয়েই বললে সেই দুঃখে ইয়া বাবা জুজু এবারে চিকেনটার মধ্যে একটুখানি লেবু দেওয়া হচ্ছে পাতি লেবু পাতুল লেবুটাতে আরও বেশি এটা নরম হবে আরও টেস্টটা খুলে যাবে তো পুরো সফট হয়ে যাবে ভেতরটাও তো এবার আবার দিয়ে দেওয়া হচ্ছে চিকেন মশলা আই মিন মিট মশলা তো এই মিট মশলাটাতে আরও প্রচুরভাবে টেস্টটা বেড়ে যাবে আর তার মধ্যে দেওয়া হচ্ছে নুন সল্ট সল্টটা দেওয়া হয়নি এর আগে তো সল্টটা দিয়ে এবার ভালো করে যত মশলা দেওয়া হয়েছে টোটালটা ভালো করে ভেতর থেকে ওপরটা মাখিয়ে নেওয়া হচ্ছে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে এটাতে আর পুরোটা ভালোভাবে মশলাটা মেখে যাবে মাংসের গায়ে আর দেওয়া হচ্ছে এখানে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে বিকজ এটা তো রোস্ট হবে মানে ফ্রাই করা হবে তো তেলটা আগে থেকে মাখিয়ে নেওয়া হচ্ছে এই কারণেই আর তার মধ্যে দেওয়া হচ্ছে আদা রসুন পেস্টটা দিয়ে পুরোটা মাখিয়ে নেওয়া হবে মশলাটা আরও বেশি সুস্বাদু হয়ে যাবে পুরো মাংসটা টেস্টটাও বেড়ে যাবে তো এবারে সব মাখিয়ে টাখিয়ে মাংস রেডি এবার এটাকে বসানো হবে এই আগুনে এটাকে আগুনে এবার ফ্রাই করা হবে দেখো কি সুন্দর আগুনটা জ্বলছে না আর শীতের মধ্যে এরকম আগুনের সামনে বসে থাকতে তো সবারই খুব ভালো লাগে তাই না তো এবারে মাংসটা তো পুরো রেডি এবারে এইখানে নিয়ে নেওয়া হলো একটা প্লেটের মধ্যে ফয়েল পেপার এই ফয়েল পেপারের মধ্যে কলা পাতা দেওয়া হবে কলা পাতা দিয়ে এটা পুরো র্যাপিং করানো হবে পুরো মাংসটাকে একদম ভালো করে এটার মধ্যে কলা পাতা দিয়ে র্যাপ করা হবে দেখো এটা আমরা এবার কীভাবে করছি আর যা যা যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দয়া করে এটাও করো আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো তোমরা দেখতে থাকো এটা কীভাবে রেডি করা হচ্ছে দেখো যে কলাপাতাগুলোকে ধুয়ে রাখা আছে গামলার মধ্যে আসলে কলাপাতাগুলো গাছ থেকে না হয়েছে গাছে অনেক ময়লা অনেক কিছু থাকে তো সেই কারণে জলের মধ্যে ভালো করে কিছুক্ষণ ডুবিয়ে রাখা হয়েছিল এবার এই কলাপাতার মধ্যে মাংসটাকে রাখা হবে রেখে এটা দিয়ে মোড়ানো হবে কলা পাতা দিয়ে মোড়ানো হয়ে যাওয়ার পরে আরেকটা ওপর দিয়ে কলা পাতা মুড়ি দিচ্ছে মুড়ি দিয়ে এবার তার ওপর দিয়ে ফয়েল পেপারটাকে পুরোটাকে চেপে দেবে এটার মধ্যে দিয়ে তো এবার দেখো আরেকটা ফয়েল পেপার নিয়ে এটাকে পুরোটা জড়িয়ে দেওয়া হবে ভালো করে একদম চেপে জড়িয়ে দেওয়া হবে যাতে কোনো রকম ফাঁক যাতে না থাকে আর এদিকে আগুনটা পুরো রেডি একেবারে ভালোভাবে আগুনের আগুনটা জ্বলছে এবার এর মধ্যে এইটা বসিয়ে দেওয়া হবে আস্তে করে Thank you.
আর এখানে আমাকে দেখো, আমি এখানে আগুনের সামনে বসে পড়েছি হাত সেঁকতে। এত ঠান্ডা লাগছিল যে আমি এখানে হাত সেঁকতেই বসে পড়েছি। আমও লাগছিল এত ঠান্ডার মধ্যে আগুনের সামনে, সিরিয়াসলি খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছে একটা চিকেন কমপ্লিট, সো সেটাকে এখন বার করা হলো। এবার এটাকে কেটে দেখা হবে কি হলো ভেতরটা, আদৌ কি হয়েছে না হয়নি। তো আমি এখানে এবার দেখতে পাচ্ছি যে কলা পাতাটা পুরো পুড়ে গেছে। তো আশা করছি তো ভেতরের মাংসটা হয়েছে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর লাগছে মাংসটা দেখতে। দেখো কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে আর সুন্দর স্মেলও বেরোচ্ছে। একদম রেডি মাংস খাওয়ার জন্য। আর এইদিকে দেখো, আমি তারপরে রেডি করছি আর দুটো মাংসকে, তার উপরে কয়লা দিচ্ছি আবার। আর এইদিকে মাংস আমাদের রেডি, শুধু খাওয়ার অপেক্ষায়। এটা কি চিকেন কাবাব তো? আয় আমরা দেখিছি কি গো, চিকেন কাবাব তো এটা নাকি? এটা কি চিকেন কাবাব? চিকেন কাবাব তো পুরো হয়। এটা কি বলে বলো না? চিকেন রোস্ট। এটা চিকেন রোস্ট, এটা রোস্ট অ্যাকচুয়ালি। চিনি পুরো গরম নেই, কেমন লাগে? হেভি গরম দাও লাগে। এটা কেমন লাগে? অসাধারণ। আর এটা কি তো তোলো তো, নেক্সট জোন মানে আর কত সুন্দর বলেছে। আহা হ্যাঁ, হাবলি করে হুম হ্যাঁ, একটু কাঁচা পেঁয়াজ আর সিদ্ধ রাখতে কত হবে না, নেক্সট জোন।